জাহান্নামের আগুন থেকে তো আমাকে বাঁচতে হবে তাহলে আল্লাহর রাসুল বলছেন অবশ্যই দান জাহান্নামের আগুনকে দানকারী থেকে রক্ষা করে রাসুল বলেছেন তোমরা তোমাদের রোগকে প্রতিরোধ করো নিরাময় করো কি দিয়ে দান দিয়ে আসাধ্য কত তারুদ্দুল বালা দান করলে বালা দূর হয় আল্লাহর রাসুল বলছেন দান করলে সম্পদ কমে না আপনি বলছেন দান করলে সম্পদ কমে যায় আপনার ক্যালকুলেশানে ভুল আছে আপনার হিসাবে ভুল আছে আপনি এখনও সঠিক হিসাব শিখতে পারেননি এখন আপনি হিসাবে ভুল করছেন হিসাব করে দেখেন আপনার সম্পদ কোনোদিন কমবে না আপনি দান করেছেন দশ বছর আগে আপনার যে সম্পদ ছিল দান করেছেন দশ বছর পরে আপনার সম্পদ গুণ পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে আপনার পার্শ্বের কৃপন যে দান করে না যে দান করে না দেখেন তার সম্পদ দশ বছর আগে যা ছিল এখন তাই আছে অথবা আস্তে আস্তে কমেছে ক্ষেতের ফসলে আগাছা থাকলে যেমন খ্যাত পরিষ্কার থাকে না ফসল পরিষ্কার থাকে না এটাকে আগাছা মুক্ত করে পরিষ্কার করতে হয় আগাছা মুক্ত করে পরিষ্কার করলে ওই সম্পদ বরকতপূর্ণ হয় ওই সম্পদের ফলন বেশি হয় আপনি আমি যদি উম্মাতে মোহাম্মদী হয়ে থাকি আপনি এবং আমি যদি উম্মাতে মহাম্মাদী হিসাবে হিসাবে নিজেদেরকে মর্যাদাবান মনে করি তাহলে আপনাকে সেই নিয়মটাই চালু করতে হবে সেই সুন্নতটাই চালু করতে হবে আল্লাহ রাসুল যেটা করতেন রমজান মাসে আল্লাহ রসুল যেমন অফর প্রবাহিত বায়ুর নাই অফুরন্ত দান করতেন আমাদেরকেও ঠিক একইভাবে দান করতে হবে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলামিন। والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ومثل الذين ينفقون اموالهم ابتغاء مرضات الله وتثبيتا من انفسهم كمثل جنه بربوات اصابها وابل فاتت اكلها ضعفين فان لم يصبها وابل فان لم يصبها وابل فطل والله بما تعملون بصير أنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق ورجل آتاه الحكمة فهو يقضي بها ويعلمها متفق عليه عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: "ما من يوم يسبح الإباد فيه إلا ملاكان ينزلان فيقول أحدهما: اللهم أعطي مُنفقا خلفا ويقول الآخر: اللهم أعطي مُمسكا تلفا" أو كما قال النبي عليه الصلاة والسلام: شمرت مشلي أمرا এই পবিত্র মাসের এই দিনগুলিতে আমরা আমাদের সাধ্য মতো আমরা যে সিয়াম পালন করার সুযোগ লাভ করেছি এই সুযোগ প্রদান করছেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ আমরা সবাই আল্লাহ সুবাহানুয়া হুয়া তালার পবিত্র দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নাবিয় রাসুল জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপরে সম্মানিত মশাল্লি আজকের বক্তব্যের বিষয় ইনফাক ফিসাবিল্লা আল্লাহর পথে ব্যয় আল্লাহর পথে খরচ করা এটা দুই ধরনের হতে পারে একটা হলো ফরজ যেটাকে আমরা জাকাত বলি আরেকটা হলো সাধারণ দান নফল দান সেটা যেটাকে আমরা সাদাকা বলি জাকাত ফরজ যারা সাহেবুল মাল যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি চাঁদের সমপরিমাণ যাদের সম্পদ আছে তারা বছরে একবার আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবেন এটা হলো জাকাত এটা হলো ফরজ জাকাত মানে পরিচ্ছন্ন করা পরিষ্কার করা বৃদ্ধি পাওয়া আর সাদাকা হল দান সাদাকা মানে দান করা মূলত দুটোর লক্ষ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তালার সন্তুষ্টি লাভের জন্য সম্পদ ব্যয় করা সম্পদ খরচ করা জাকাত এটা ধনীদের সম্পদ নয় ধনীদের সম্পদে মিশে থাকা হকদারদের সম্পদ এজন্য হকদারদের সম্পদকে পৃথক করে ধনীদের নিজস্ব সম্পদকে পরিষ্কার করতে হয় জাকাত দিয়ে আর সম্পদকে যখন পরিষ্কার করা হয় তখন সেই সম্পদ প্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় ক্ষেতের ফসলে আগাছা থাকলে যেমন ক্ষেত পরিষ্কার থাকে না ফসল পরিষ্কার থাকে না এটাকে আগাছা মুক্ত করে পরিষ্কার করতে হয় আগাছা মুক্ত করে পরিষ্কার করলে ওই সম্পদ বরকতপূর্ণ হয় ওই সম্পদের ফলন বেশি হয় এই জন্য ধনিক শ্রেণীর লোক যারা জাকাত দেন তারা এই ময়লা অন্যের হক হকদারদের হক যখন বের করে দেন তখন সারাটা বছর এই পরিচ্ছন্ন সম্পদটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে সম্মানিত মুসল্লি সাদকা আমাদেরকে দিতে হবে যাকাত আমাদেরকে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাওবার 103 নাম্বার আয়াত খুজ মিন আবওয়ালহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের সম্পদ থেকে দান গ্রহণ করেন সাদকা গ্রহণ করেন এই সাদকাতে তুতাহিরুহুম তাদেরকে পবিত্র করবে এই সাদকা অত কিহীন তাদেরকে পরিচ্ছন্ন করবে এই সাদকা এজন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি দান করার যাদের সম্পদ আছে তারা নিসাব পরিমাণ সম্পদ থাকলে হিসাব করে আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দিয়ে দিবেন অন্যান্য সম্পদ থেকে আপনি নফল দান করবেন যাদের নিসাব পরিমাণ মাল নেই তারা নফল দানের ঊর্ধ্বে নয় তারা নফল দান করবেন তারা নফল দান করবেন সদা সর্বদাই করবেন বিশেষ করে রমজান মাসে বেশি দান করবেন কেন রাসুল সাল্লি সাল্লা সাল্লাম এমনিতেই বেশি দানশীল ছিলেন কানা কেন রাসুল্লাহি সাল্লাহিসাল্লাম নাস মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল যিনি তিনি হলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাহ্লাম আর তিনি সবচেয়ে বেশি দান করতেন কখন রমজান মাসে হিনায়ল কাহ জিবরীল যখন জিবরিল আলাহি সাল্লা তার সাথে সাক্ষাৎ করতে আসতেন কেন জিবরিল আলাহি সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতে আসতেন ফাই আদি ফাইয়াদ ফাইউদার কোরআন জিবরিল আলাহি সাল্লা তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আসতেন জিবরিল আলাহি সাল্লা সাল্লামের সাথে রাসুল সাল্লাহ আলাই সাল্লা সাল্লামের যখন সাক্ষাৎ ঘটতো তখন তার দানের হাত এত বেশি হতো যেটাকে বলা হচ্ছে মিনার রিহিল মুরসালাতে প্রবাহিত বায়ুর নেয় তিনি অফুরন্ত অবিরাম দান করতেন আল্লাহ রাসুল রামাজান মাসে বেশি দান করতেন আপনি আমি যদি উম্মাতে মোহাম্মদ হয়ে থাকি আপনি এবং আমি যদি উম্মাতে মহাম্মদী হিসাবে হিসাবে নিজেদেরকে মর্যাদাবান মনে করি তাহলে আপনাকে সেই নিয়মটাই চালু করতে হবে সেই সুনতটাই চালু করতে হবে আল্লাহ রাসুল যেটা করতেন রমজান মাসে আল্লাহ রাসুল যেমন অফর প্রবাহিত বায়ুর নাই অফরুন্ত দান করতেন আমাদেরকেও ঠিক একইভাবে দান করতে হবে অনেকে মনে করেন দান করলে যে সম্পদ কমে যায় জি না দান করলে সম্পদ কমে না রাসুল সবার বলে সাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মা লিন দান করলে সম্পদ কমে না আল্লাহর রাসুল বলছেন দান করলে সম্পদ কমে না আপনি বলছেন দান করলে সম্পদ কমে যায় আপনার ক্যালকুলেশনে ভুল আছে আপনার হিসাবে ভুল আছে আপনি এখনো সঠিক হিসাব শিখতে পারেননি এখন আপনি হিসাবে ভুল করছেন হিসাব করে দেখেন আপনার সম্পদ কোনোদিন কমবে না আপনি দান করেছেন দশ বছর আগে আপনার যে সম্পদ ছিল দান করেছেন দশ বছর পরে আপনার সম্পদ গুণ পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে আপনার পার্শ্বের কৃপণ যে দান করে না যে দান করে না দেখেন তার সম্পদ দশ বছর আগে যা ছিল এখন তাই আছে অথবা আস্তে আস্তে কমেছে রসুল সবদাল সাহাতাম বলেন বান্দা যখন সকাল করে প্রতিটা সকালে দুইজন ফেরিস্তা আসমান থেকে নাজিল হয় দুইজন কানে আসমান থেকে নাজিল হয় নাজিল হওয়ার পর একজন ফেরিস্তা কথা বলে বলে থাকে মুনফিকান হে আল্লাহ যে দামশীল দানশীলের সম্পদ তুমি বৃদ্ধি করো আর একজন আরেকজন ফেরেস্তা বলে হে আল্লাহ যে কৃপন তার সম্পদ তুমি ধ্বংস করো উপস্থিত দিনী দিনী ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই আপনি কোন দোয়ার হকদার হবেন আপনি কোন দোয়াটা পেতে চান যেই ফেরেস্তা বলে হে আল্লাহ দান শিলের সম্পদ বৃদ্ধি করো তাদের দলভুক্ত হবেন আপনি না যেই ফেরেস্তা বলে হে আল্লাহ কৃপণের সম্পদ ধ্বংস করো আপনি তাদের দলভুক্ত হবেন একজন লোক রাসুল সবদুল্লাহ ভালো সালাত জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আবু হরেরাল থেকে বর্ণিত হাদিস তিনি বলেন একজন ব্যক্তি রাসুল সবদাল সালাকু আসসালামের কাছে আসলো আসার পরে বললো আই সাদক আজম আজরান হেয়াল্লা রাসুল আপনি বলেন কোন সময়ের দানটা বেশি নেকি পাওয়া যায় কোন মুহূর্তে দান করলে নেকিটা বেশি হবে রাসুল সব আল্লাহ ভাই বললেন আম তুমি দান করবে ও আমা হন যখন তুমি সুস্থ কোনো শারীরিক সমস্যা নাই এ সময় শীহ সুস্থ আছো সম্পদের প্রতি তোমার লোভ আছে আরো সম্পদ হোক আরো সম্পদ হোক তহসাল ফাকরা আবার চিন্তা করছো যে এখন যদি আমি পয়সা খরচ করি তো টাকা যে কমে যাবে ও তা আমল না আর তুমি আকাঙ্ক্ষা করো যে আমি আর ধনী হব এরকম সময় যদি দান করো এই দানটা বেশি নিতে হবে দান করতে হবে কোন সময় সুস্থ সময় দান করতে হবে সেই সময় যখন সম্পদ আহরণের প্রতি প্রচণ্ড লোভ থাকবে দান করতে হবে সেই সময় যখন মনে হবে এখন আমি যদি পাঁচশো টাকা দিই পাঁচ হাজার টাকা দিই সম্পদ যে আমার পাঁচ হাজার টাকা কমে গেল দান করতে হবে সে সময় যখন আপনি মনে করছেন আমি আজকে যেরকম ধনী আছি আগামীকালকে আর একটু বেশি ধনী হব এরকম পরিস্থিতি যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি যদি দান করেন অন্যান্য যে কোনো মুহূর্তে দান করার চাইতে এক সময় দান করলে দানের নেকি বেশি হবে বেশি হবে বেশি হবে আল্লাহ রাসুল বলছেন বেশি হবে আপনার নেকি বেশি হবে আল্লাহ রসুল আবার বলছেন ওলা তুমাহিল হাত্তা ইজা বালাগতিল বাতিল হল তুমি তোমার দানকে বিলম্ব করিও না সেই সময় পর্যন্ত যে সময় তোমার কণ্ঠনালিতে তোমার প্রাণ চলে আসবে মৃত্যুর মুহূর্তে তুমি দানকে বিলম্বিত করিও না যখন তুমি বলবে মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি বলবে আমার ওই সম্পদটা উমুককে দিও ওই সম্পদটা উমুককে দিও ওই সম্পদটা উমুকের জন্য আরে শ্রীর তোমার মৃত্যুর পরে ওর হয়েই গেছে নিঃশ্বাসটা বন্ধ করলেই সেই সম্পদটা তার হয়ে যাবে কাজী সেই সময় এই ঘোষণা দেওয়ার আগেই আগেই সুস্থ অবস্থায় সম্পদের প্রতি যখন আকাঙ্ক্ষা থাকে লোভ থাকে দারিদ্রতার ভয় থাকে ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে সম্পদ কমে যাওয়ার ভয় থাকে তখন দান করতে হবে তখন যত বেশি দান করবেন তত বেশি নেকি হবে বন্ধুগণ দান করতে গিয়ে এমনও তো ঘটে যে দান দিলাম দিয়ে দেখা গেল যাকে দিলাম সে আসলে নেক কার মানুষ না দান দিলাম তো দান নিয়ে দেখি ও আমার টাকা দিয়ে বিড়ি কিনা খায় দাম দিলাম দেখলাম ও আমার দানও গ্রহণ করে আবার চুরিও করে দাম দিলাম কিন্তু মেয়ে মানুষ এর আচরণ যে ভালো না এরকম হয় না হয় বন্ধুগণ এরকম একটা ঘটনা রাসুল সাল্লাহ ভাইসাল সাল্লামের জামানায় একজন ব্যক্তি একজন মহিলাকে দান করলো তো দান করার পরে দেখা গেল মহিলা তো ব্যবিচারিনি তো কথা বলা বলি হলো আমাদের যেমন কথা বলা বলি হয় আমাদের যেমন আলোচনা সমালোচনা হয় তখনও হল আর ব্যক্তি আরেকজনকে দান করলো দান করার পর দেখা গেল সে গরিব না ধনী মানুষ এখন এরকম লোক আছে না যে ধনী মানুষ নিজের অন্য জায়গায় গিয়ে ভিক্ষা করে এরকম আছে না তো ধান দান করার পরে দেখা গেলো আসলে গরিব মানুষ না ধনী মানুষ তো এটা নিয়েও বলাবলি শুরু হলো আরেকজন লোক আর ব্যক্তিকে দান করলো দান করার পরে দেখা গেল যে ও চোর কেমন হয়ে গেল দান করে একজন দান করলো সে ব্যাভিচারণী আরেকজন আরেকজনকে দান করলো সে ধনী আরেকজন আরেকজনকে দান করলো সে হলো চোর কেমন হয়ে গেল তো বিষয়টা রাসূল সাল্লাহ আলাই সালাত কাছে জানতে চাওয়া হলো রাসুল সাল্লাহ আলাই সালাত আসালাম শোনার পরে বললেন আম্মা সাদা কত কাফাকাদ তোমাদের যে দান দান কবুল হয়ে গেছে তবে আম্মা জানিয়া ফালা আল্লাহ তাস্তা আন বিহা আনজিনাহা শোনো ব্যবিচারীকে দান করেছ এমনও হতে পারে এই দান ব্যভিচারী ব্যভিচারিণীকে তার ব্যভিচার থেকে রক্ষা করবে আর ধনী এমনও হতে পারে ধনী এটা থেকে সে শিক্ষা গ্রহণ করবে ফাইয়াতা বীরু সে শিক্ষা গ্রহণ করবে ফাইয় ফিক্মা আতা উল্ল অতঃপর সে দেখা দেখি নিজেও তাকে যে আল্লাহ সম্পদ দান করেছেন সে সম্পদ থেকে সে নিজেও দান করবে আর চোর এটাও হতে পারে চোর এ দান গ্রহণ করার পর এ দান চোরকে তার চুরি থেকে রক্ষা করবে এর জন্য আমরা যারা চাবি তাদের সবাইকে দিব আল্লাহর আলাবিন আমাদেরকে কবুল করুন বন্ধুগণ আমাদের মধ্যে বড় ভয় দান করলে সম্পদ কমে যায় জাকাত দিলে সম্পদ কমে যায় না দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বৃদ্ধি পায় জাকাতে সম্পদ বাড়ে সম্পদ কমে না এই জন্য আমরা বলি যারা জাকাত দেয় যারা সাদকা দেন তাদেরকে আমরা বলি উৎসাহিত করি বিশেষ করে গভর্নমেন্ট যারা চেষ্টা করে সারাটা বছর তারা চেষ্টা করে সারা দেশের নাগরিককে দারিদ্র মুক্ত করে ধনী বানানোর জন্য যারা চেষ্টা করে কিন্তু ধনী হয় না দিনের পর দিন মানুষ আরও গরিব হয় কেন গরিব হয় এই এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই না করার কারণে ঘটনাটা হলো সারা সালদালাহাই সালাকালাম জাবাল রদি আল্লাহ তারা আনহুকে ইয়েমেনের গভর্নর হিসাবে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন দায়িত্ব পালনরত অবস্থায় রাসুল সালামের ইন্তিকাল হয় তারপরে আউবকর বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতের জামানাও শেষ হয় উমার ফারুক আল্লাহ তালা আনহু যখন খেলাফতের দায়িত্বে সেই সময়ই মোয়াজ রদিয়াল্লাহ আনহু তার আদায়কৃত সাদাকার তিন ভাগের এক ভাগ উমার ফারুক তালা আনহুর। কাছে পাঠিয়ে দেন উমার ফারুক রদিয়াল্লাহ তালানহু এত পরিমাণ সম্পদ নিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তিনি বলেন আমি তো মোয়াজকে ট্যাক্স আদায়কারী হিসেবে দায়িত্ব দেইনি মোয়াজ আল্লাহ তালানহুর তো দায়িত্ব এটা নয় যে ইয়েমানের লোক থেকে কর আদায় করবে আর মদিনাতে পাঠাবে বরং তাদের সম্পদ ধনীদের সম্পদ ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করবে এটা ছিল তার দায়িত্ব এত সম্পদ উনি এটা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলে তার জবাবে বলেছিলেন মা বাস্তু ওয়া আনা আজিদু আহাদান ইয়াহুজুহু মিন্নি ও আর শোন এই ইয়ামেনের মাটিতে একজন পাওনাদারকে বাকি রেখে তোমার নিকটে আমি সম্পদ পাইনি আমি সকল পাওনাদারের পাওনা পরিশোধ করার পর একজন কেউ যখন আমি পাওনাদার পাইনি তারপর অবশিষ্ট সম্পদ আমি তোমার দরে প্রেরণ করেছি পরের বছর মজ তাআলা তালানহ অর্ধেক সাদাকা আদায় করে রাদিয়াল্লাহু তাআলা তালাহর নিকটে প্রেরণ করেন তৃতীয় বছর রদি আল্লাহ তালা দরবারে মজ আল্লাহ তালানহু পুরো সাদাকার মালটাই প্রেরণ করেন তার মানে তৃতীয় বছরের বেলা গোটা এমএম জুড়ে একজন গরিব মানুষও ছিল না যে সাদাকার মাল গ্রহণ করবে একজন গরিব মানুষ ছিল না যে সাদাকার মাল গ্রহণ করবে পুরো সাদাকার মালটা তিনি পাঠিয়ে দেন এই পদ্ধতি এখনো আছে কিন্তু আমরা অ্যাপ্লাই করি না দারিদ্রতা মুক্ত সমাজ দেশ গঠন করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেটা হলো মাইক্রো ক্রেডিট ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক ব্যবস্থা এই সুদ সুদ হলো বিনিময় আর জাকাত জাকাত এবং সাদাকা হলো বিনিয়োগ পার্থক্য হলো এখানে সাদাকা এবং জাকাত এটা হলো বিনিয়োগ যার একটা রিটার্ন আছে রিটার্নটা হল আপনি সাদ জাকাত চালু করবেন রিটার্ন হল দারিদ্রতা দূর হবে সুদ এটা হল বিনিময় এটা বিনিয়োগ না শুধু বিনিময় নয় বিনিময়ের সাথে অতিরিক্ত একটু ইন্টারেস্ট থাকে অতিরিক্ত একটু ইন্টারেস্ট থাকে সুযোগ থাকে এটাকে বলি আমরা শোষণ এটাই হলো শোষণ এই শোষণ থাকার কারণে সুদ যেহেতু বিনিয়োগ নয় বিনিময় এটার কোনো রিটার্ন নাই বরং শোষণের কারণে যার কাছ থেকে শোষণ করা হয় সে আরো গরিব হয় সে আরো নিঃস্ব হয় সে আরো অসহায় হয় আর যা যে শোষণ করে তার আরো বাড়ে আরো বাড়ে এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতির কারণে ধনীরা ধনী হয় গরিব আরও গরিবের আরো গরিব হয় বাহ্যিকভাবে আমাদের বাহ্যিকভাবে আমাদের কিছুটা উন্নতি লক্ষ্য করলেও মূলত এর নেপথ্যে দেখেন কিছু শ্রেণীর লোক ধনী হয়ে গেছে আর যারা গরিব তারা গরিব হয়ে যাচ্ছে অথচ ধনী ব্যক্তিরাও চেষ্টা করে তার এলাকার লোক তার দেশের লোক গরিব হয়ে যাক নাকি ধনী হয়ে যাক কিন্তু ধনী হয় না গরিব হয়ে যায় কেন পদ্ধতিটা ঠিক না পদ্ধতিটা বিনিয়োগ না বিনিময় বন্ধুগণ আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সালাতাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনা তাইনে শোন দুইটা জিনিস ছাড়া হিংসা চলে না যদিও এখানে হাসাদ শব্দ আল্লাহ রাসুল ব্যবহার করেছেন মূলত অর্থ হবে ঈর্ষা দুইটা জিনিস ছাড়া হিংসা চলে না ঈর্ষা চলে না এক এক ব্যক্তিকে আল্লাহ সুবাহান হুয়া তাল সম্পাদ দান করেছেন অর্থ দিয়েছেন অর্থ দিয়েছেন তারপরেও আল্লা রব্বুল আলমী তাকে সক্ষমতা দান করেছেন ফিল আল্লাহ ওই সম্পদ হকের পথে ব্যয় করার সক্ষমতা আল্লাহরব্বুল আলমী তাকে দান করেছেন তো ও বেশি দান করে এই ব্যক্তির আপনি ঈর্ষা করতে পারেন এই ব্যক্তির আপনি হিংসা করতে পারেন তার হয়েছে সে দান করে আল্লাহ যদি আমাকে দান করতো আমাকে যদি টাকা দিত তাহলে আমিও দান করবো দ্বিতীয় আরেক ব্যক্তি যাকে আল্লাহ রব্বুর আলমিন হিকমা দান করেছেন দক্ষতা বিচক্ষণতা দান করেছেন এই দক্ষতা এবং বিচক্ষণতা দিয়ে সে ইয়াকজি বিহা ওয়ু আল্লি এই দক্ষতা দিয়ে সে সমাজের বিচার মীমাংসা করে সালিশ করে বিচার করে ওয়ু আল্লি এবং এটাকে সে সবাইকে শিক্ষাদান করে এর আপনি ঈর্ষা করতে পারবেন যে আমারও যদি এরকম জ্ঞান থাকত আমারও যদি এরকম বিচক্ষণতা থাকত তাহলে আমিও বিচার সালিস করতাম কিন্তু সবাই কি বিচার করতে পারে একটা সমাজে একটা মহাল্লাতে হয়তো একজন দুইজন লোক থাকে এটা আল্লাহ রব্বুল আলমিন দেন ওই সমাজের ইয়েটা রক্ষা করার জন্য ব্যালেন্সটা রক্ষা করার জন্য যারা সালিশ করতে পারে বিচার সালিস করতে পারে একজন কিছু লোক থাকে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন টাকাও দিয়েছেন আবার দান করার সক্ষমতাও দিয়েছেন এমনও লোক আছে যার টাকা আছে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু দান করে না কেন করে না তাকে আল্লাহ আল্লাহ আমি দান করার সক্ষমতা দেয়নি যে দান করে না এটা তার আনন্দের কারণ নয় বরং তাকে বলতে হবে হে আল্লাহ আমার অমুক ভাইকে তুমি টাকা দিয়েছো সে দান করতে পারে আমাকে তুমি টাকা দিয়েছো কিন্তু আমি দান করতে পারি না আল্লাহ তুমি আমাকে দান করার সক্ষমতা দান করো দান করার তৌফিক তুমি আমাকে দান করো নেকির কাজে সুযোগ পাওয়া সহজ কথা নয় এটা আল্লাহ সুবহানা হাত তালার একটা বড় নিয়ামত আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান আপনি যদি নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে চান তাহলে ইবনে হাতেম রিয় আল্লাহ তাল্লাহ পরিণিত সেই হাদিসটা আপনাকে অনুসরণ করতে হবে রাসুল সাবাহ আলাইসাল আল্লাহ বলেছেন ইত্তাকুন্নার পলাও বিশাক্তি তোমার তিন জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো নিজেদেরকে রক্ষা করো কি দিয়ে দান দিয়ে কি দিয়ে দান করবে ওলাও বেশি কিন্তু আমার একটা খেজুর আরে একটা খেজুর সেটাও নাই সে একটাই খেজুর তো আপনার যদি একটাই খেজুর সম্পদ হয় তারও অর্ধে দান করে আবু হরদ আল্লাহ তালু বর্ণিত হাদিস রসুল সাল্লাহ সালাম বলেন আল্লাহ রব্বুর আলমিন বলেছেন ইনফিক ইয়া ইবনা হে বনু আদাম তুমি আমার পথে খরচ করো ইনফিক আদম আদম হে সন্তান তুমি দান করো তুমি পয়সা খরচ কর আমার পথে আলাইকা আমি তোমার জন্য খরচ করব। আপনার কি আকাঙ্ক্ষা তৈরি হয় না এই আল্লাহ বলছেন হে আদম সন্তান হে বন আদম তুমি আমার পথে পয়সা খরচ করো দান করো আমি তোমাকে দান করব। আপনার তো এরকম আকাঙ্ক্ষা থাকা উচিত আমাকে আল্লাহ বললেন দান করতে আমি যদি দান করি আল্লাহ আপনাকে দান করবেন আবু হরের রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এ হাদিসটা মিসকাতেও আছে বোখারি মুসলিমে আছে যে বন ইসরায়েলের জামানায় তিন তিন ধর তিনটা ব্যক্তি ছিল একজনা ছিল কুষ্ঠ রোগী এক সময় কুষ্ঠ রোগীকে বলা হতো বিধাতার অভিশাপ আল্লাহর অভিশাপ এই কুষ্ঠ রোগী ছিল একজন লোকে তাকে খুব ঘৃণা করতো কেউ তার আশেপাশে যেত না আর ছিল টাকলা টেকু মাথায় চুল নাই এই যাদের মাথায় চুল নাই তাদেরকেও কিন্তু মানুষ খুব পছন্দ করে না তার আশেপাশে যেতে চায় না একটু অরুচিকর অরুচিকর মনে করে এবং যারা টেকু তারাও একটু মানুষের সাথে চলতে ফিরতে উঠতে একটু বিব্রত বোধ করে আর কুষ্ঠরোগী কে তো কেউ সমাজে জায়গায়ই দেয় না আর ছিল অন্ধ অন্ধ সে তাকেও কেউ আমরা জায়গায় দিনে আশ্রয় দিই না এই তিনজন লোক ছিল এই তিনজন লোককে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করতে চাইলেন তো একজন ফেরেস্তা পাঠালেন তাদের তিনজনের নিকটে ফেরেস্তা প্রথম গেলেন কুষ্ঠ রোগীর কাছে কুষ্ঠ রোগীর কাছে যাওয়ার পরে তিনি বললেন হে আল্লাহ বান্দা তোমার কাছে সবচেয়ে প্রিয় কি তুমি কি পছন্দ করো তো রোগীকে বলল আমি চাই সুন্দর ত্বক যদি আমার স্কিনটা সুন্দর হতো আমার চেহারাটা যদি সুন্দর হতো এটা আমি চাই আমি আরও চাই আল্লাহ রব আলামিন যদি আমার এই কুষ্ঠ রোগটা আমার থেকে দূর করে দিত তো ফেরেস্তা তার গায়ে হাত বলিয়ে দিল সাথে সাথে তার সে সুন্দর স্কিন পেলো চেহারাও সুন্দর হলো তার কুষ্ঠ রোগও দূরেই হতে হলো অতঃপর পর তাকে বললো আচ্ছা বলতো কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয় সে বলল ওট অথবা গাভী অতঃপর ফেরেস্তা তাকে একটা গর্ভবতী ওটনি দিল এবং এই দোয়া করল বারাক আল্লাহ হিমা আলী আল্লাহ যেন তোমার সম্পদে বরকত দান করেন এই কথা বলে তিনি গেলেন কার কাছে গেলেন ওই টাকলা টেকোর কাছে গেলেন ওই টাকলার কাছে যাওয়ার পরে তাকে একই কথা বললে টাকলা বলল আমি চাই আল্লাহ যদি আমার মাথায় চুল গজাইত আর এই টাকলা অসুস্থতা যদি আমার কাছ থেকে দূর করে দিত তাহলে আমার কাছ খুব ভালো হতো তো ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিল ফলে তার টাকলা দূরীভূত হলো মাথায় সুন্দর চুল গজালো অতঃপর ফেরেশতা তাকে বললেন আচ্ছা বলো তো কোন সম্পদ তোমার কাছে প্রিয় মনে হয় পিছনে একটু দাঁড়িয়ে আছেন ভাইরা আপনারা একটু সামনে আগায় আসেন একটু সামনে আগায় আসেন মহিলা যারা আছেন আপনাদের পিছনে হয়তো অনেক মা বোন বসতে পারছে না জায়গা পাচ্ছেন না সামনে যারা আছেন পিছনে দাঁড়িয়ে থাকা মা বোনদেরকে একটু বসার জায়গায় করে দেন জি একটু সামনে চলে আসেন পিছনের ভাইরা যেন বসার একটু জায়গা পাই বলছিলাম তো ওই টাকলাকে ফেরেস্তা বললো আচ্ছা বলো তো কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয় তো বলল সে গরুর কথা বলল গাভীর কথা বলল তো ফেরেস্তা তাকে একটা গর্ভবতী গাভী দিয়ে দোয়া করে দিল বারাক আল্লাহফি মালিক আল্লাহ তোমার সম্পদে যেন দান করেন উনি এবার গেলেন সেই অন্ধর কাছে অন্ধর কাছে যাওয়ার পর তিনি তার প্রত্যাশার কথা জানতে চাইলে সে বলল দেখেন আমি তো অন্ধ মানুষ আমি কাউকে দেখতে পাই না আল্লাহ যদি আমার শক্তি দিত তাহলে আমি মানুষকে জান ভরে দেখতাম আমি মানুষকে দেখতাম এ আমার কাছে বড় কষ্টের কারণ যদি আমার অন্ধত্বটা দূর হতো আমি যদি দৃষ্টি শক্তি পাইতাম এটা আমার কাছে বড় চাওয়া তো ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন ফলে সে দৃষ্টি শক্তি ফিরে পেলো সব দেখতে পাই অতঃপর ফেরেস্তা তাকে বলল আচ্ছা বলো তো কোন সম্পদ তুমি বেশি পছন্দ করো তো সে বলল ছাগলের কথা ফলে ফ্রেস্তা তাকে একটা গর্ভবতী ছাগি দিয়ে দোয়া করে দিল বারাক আল্লাহ মালিক আল্লাহ যেন তোমার সম্পদে দান করে দেখতে দেখতেই এক চারণভূমি উটে ভর্তি হয়ে গেল আর আর গাভী গাভীতে একটা চারণভূমি গোটা একটা চারণভূমি ভর্তি হয়ে গেল আরেকটা চারণভূমি ছাগলে ভর্তি হয়ে গেল অতঃপর একদিন ওই ফেরেশতা সেই কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলল হে আল্লাহর বান্দা আমি একজন পথি পথ চলতে চলতেই আমি আমার পাথেও হারিয়ে ফেলেছি একটি উট হলে বা একটা উটের সমপরিমাণ সম্পদ হলেই আমি আমার নিজ গন্তব্যে পৌঁছাতে পারি তুমি কি দিতে পারো সাথে সাথে সেই কুষ্ঠ রোগী যে কিনা এখন অনেক সম্পদের মালিক তার কুষ্ঠ রোগও নাই সে বললো দেখো ভাই অনেক হকদার আমার কাছে অনেক হকদার অনেক হকদার আসে অনেক পাওনা আসে অর্থাৎ সে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো এখনও দেখেন যারা ধনিক শ্রেণীর লোক আমরা যদি তাদের কাছ থেকে কালেকশানে যাই তখন কত রকমের যে হার দেয় অমুককে দিলাম এত অমুককে দিলাম এত অমুককে দিলাম এত অমুককে দিলাম এত খালি ফিরিসে শোনাই এরকম কেউ থাকলে মনে খারাপ করিয়ে না আমি তাকে বলছি না এরকম কিন্তু হয় টাকা চাইলেই তখন অনেক আপত্তি ঠিক ওই লোকটার মতো তো তখন ফেরেস্তা তাকে বলছেন আমি তো মনে হয় আপনাকে চিনি এর আগেও আপনাকে আমি দেখেছি আপনি অমুক ব্যক্তি না যে কুষ্ঠরোগ ছিল আপনার আপনার কোনো সম্পদ ছিল না আপনি দরিদ্র ছিলেন সম্পদহীন লোক এরকম লোক আপনি না আমার তো মনে হচ্ছে এরকম তো বলল না তুমি ভুল করছো আমি কোনোদিন গরিব ছিলাম না আমার কুষ্ঠ রোগ ছিল না এই যে সম্পদ দেখছ এগুলো আমি বাপ দাদার সূত্রে পেয়েছি এখনো আছে আপনি নওয়াজ পড়লেন এখনো অনেক ধনী আছে গরিব থেকে ধনী হয়েছে পরিচয় দেয় না পিতার পরিচয় দেয় না বংশের পরিচয় দেয় না তার সে দরিদ্র ছিল তো ফেরেস্তা বললো তুমি যদি মিথ্যাবাদী হও বা তোমার এই কথা যদি অসত্য হয় তাহলে তুমি যা ছিলে তাই যেন হয়ে যাও এরপরে চলে আসলেন টেকোর কাছে টাকলার কাছে টাকলাকে সে কথাই বললেন যে কথা কুষ্ঠরোগীকে বলেছিলেন জবাবে টাকলা সে জবাবই দিল যে জবাব কুষ্ঠরোগী দিয়েছিল অতঃপর ফেরেস্তা তাকেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার পূর্বের যে অবস্থা ছিল তাই যেন হয়ে যায় চলে আসলেন অন্ধর কাছে অনেক বকরি অনেক ছাগলের মালিক মাঠ ভর্তি ছাগল তাকে তার অসহায়ত্বের কথা বলা মাত্রই অন্ধ বলল ভাই আমি অন্ধ ছিলাম আমি দরিদ্র ছিলাম আল্লাহ আল্লা সুবাহাল এত সম্পদ আমাকে দান করেছে তুমি আজকে চেয়েছো এই সম্পদ দেখো এই সম্পদের মাছ থেকে তোমার যত ইচ্ছা নিয়ে যাও যত ইচ্ছা তুমি নিয়ে যাও আর যা ইচ্ছা তুমি রেখে যাও ব্যক্তি আর তোমার যা ইচ্ছা নিতে পারো সাথে সাথে ফেরস্তা জবাব দিল সাথে সাথে সব ফেরস্তা জবাব দিল না আমি তোমার সম্পদ নিতে আসিনি ফকাত রদি আল্লাহ আনকা আমি তোমাকে একটা সম্পাদ দিতে এসেছি আল্লাহ আল্লা আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি খুশি হয়েছেন তুমি পরীক্ষাতে পাস করেছো অসাখাত আলা সাহিবাইকা আল্লাহ রব্বুল আলমিন তোমার দুই বন্ধুর প্রতি নারাজ হয়েছেন তোমার দুই বন্ধুর প্রতি বেজার হয়েছে পরবর্তীতে তারা তাদের অবস্থায় ফিরে গেল আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর পথে ব্যয় করেন সম্পদ দিয়েছেন আল্লাহ সম্পদ নিতে পারেন আল্লাহ সম্পাদ দান করার সক্ষমতা ওদের আল্লাহ সুবহানা হওয়া যারা সম্পাদ দান করতে পারেন তারা আল্লাহর শুক্রিয়া আদায় করেন আরও বেশি বেশি দান করেন যারা সম্পদ দান করতে গিয়ে হাতে বাধা দেয় মনে বাধা দেয় প্রতিবন্ধকতা তৈরি হয় আপনাকে ধরে নিতে হবে সম্পাদ দান করার সক্ষমতা আল্লাহর বোলা আমিন আপনাকে এখনো দেননি এখন আল্লাহ আল্লাহ আমি আপনার প্রতি পুরোপুরি সন্তুষ্ট নন আপনি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমি জানি তুমি আমাকে সম্পদ দান করেছো কিন্তু তুমি আমার উপরে ব্যাজার আছো আমি সম্পদ দান করতে পারি না তুমি আমাকে দান করার সক্ষমতা দান কর আমাদের মধ্যে সমস্যা আছে আজকে গ্রামে গঞ্জে অনেক মসজিদ ভাঙার পরে দুই মাস তিন মাসের মধ্যেই ওই মসজিদে মুসালিরা সালাত আদায় করে অত্র মারকাদের দারুল হাদিস দারুল হাদিস আমি মসজিদ এক বছর ভাঙা হয়ে গেল সেখানে আমরা আদায় করতে পারি না এখানে দেখলে আমাদের চোখের কান্না আসে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিন্তু এই একটি বছরের মধ্যে শুধু পায়লিংয়ের কাজ হয়েছে আমরা কাজ শুরু করতে পারছি না এমন কি দানশীল ভাই নাই এমন দানশীল ভাই অনেক আছে যে একাই এরকম একটা মসজিদ করে দিতে পারে এমন অনেক দানশীল ভাই আছে যে একতলা কমপ্লিট করতে পারে এমনও দানশীল ভাই আছে যে বেশ ঢালাই পর্যন্ত করে দিতে পারেন কিন্তু আমরা পাচ্ছি না আমি আপনাদের কাছে অনুরোধ করব। আসুন আমরা এই মসজিদটা বিনির্মাণ করার জন্য পুনর্নির্মাণ করার জন্য আমরা আমাদের আন্তরিকতা দিয়ে দোয়া দিয়ে এখানে আমরা শরিক হই আমরা যদি দশ হাজার টাকা করেও দিতাম বিশ হাজার করেও দিতাম আমি জানি দশ হাজার করে টাকা দেওয়ার মতো এখানে অধিকাংশ মুসল্লি বিদ্যমান আছে এই আজকের লাইভে যারা বক্তব্য শুনছেন তাদের মধ্যে অসংখ্য আছে যারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দিতে পারে আমরা যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দিতাম তাহলে এই মসজিদ আজকে একতলা নয় দোতলা কমপ্লিট হয়ে যেত আজকে এই কষ্ট করে এই টিনের নিচে এই গরমে প্রচন্ড শীতে আমরা আমাদেরকে সালাত আদায় করতে হতো না বন্ধুগণ আমি আপনাদের কাছে আহ্বান করব। আসেন রামজান মাস রামজান মাস দানের মাস রাসুল সকলভাবে সালাকু আসালাম সবচেয়ে বেশি দান করতেন আর রামজান মাসে এত বেশি দান করতেন প্রবাহিত বায়ুর নাই অফুরান্ত দান করতেই থাকতেন করতেই থাকেন থাকতেন এই নীতিতে আমাদেরকেও দান করতে হবে আল্লাহ সুবাহ তাল আপনাদের আমাদের সবাইকে যেন সে তো দান করে অনেকে অসুস্থ অনেক অসুস্থ রাজশাহীতে চিকিৎসা হচ্ছে না ঢাকাতে যাচ্ছেন ঢাকাতে হচ্ছে না কেউ যাচ্ছেন সিঙ্গাপুরে কেউ যাচ্ছেন ব্যাংককে কেউ যাচ্ছেন ইন্ডিয়াতে কেউ বা যাচ্ছেন লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে যান চিকিৎসা করেন কিন্তু চিকিৎসার মূলে আর জিনিস করতে হবে এই জিনিসটা কিন্তু আমরা করছি না রাসুল সাল্লাই সালাতাম বলেন আব্দু দাউ মারজাকুম বিশা ও হাসিনু আমা ওয়া আইল বালা ই আদুয়া রাসুল বলেছেন তোমরা তোমাদের রোগকে প্রতিরোধ করো নিরাময় করো কি বালা দান করলে বালা দূর হয় দান করলে বালা দূর হয় আপনি আপনার চিকিৎসা করছেন আপনার পিতার চিকিৎসা করছেন মাতার করছেন সন্তানের করছেন করেন সমস্যা নাই কিন্তু তার আগে একটা বড় কথা ছিল কাজ ছিল সেটা হলো দান আপনি ওখানে লক্ষ লক্ষ টাকা দান করছেন এখানে যদি হাজার টাকা দান করেন আপনার কোটি টাকার উপকার হতে পারে আল্লাহ রাসুল বলছেন দাউ মারোদাকুম বিশ্বাদা তোমরা তোমাদের রুগীদের সুস্থ করো দান দিয়ে বিশ্বা সম্পদকে রক্ষা করার জন্য আমরা অনেকে ইন্স্যুরেন্স করি না ইন্স্যুরেন্স করি ব্যাংকে কিছু একটা করি সম্পদকে রক্ষা করার জন্য সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয় একটা আজকে ভূমিকম্প হলো ক্ষতি হয়ে গেল তো আমার যারা পার্টনার আছে ইন্স্যুরেন্স পার্টনার আছে তারা আমাকে হেল্প করবে এটা আমরা করি রাসুল সকল আলাতাম বলছেন হাসিনু ওয়া তোমরা তোমাদের সম্পদের সম্পদকে রক্ষা করো জাকাত দিয়ে আমরা সবকিছু করি কিন্তু জাকাত দিই না রাসুল সগালে সালাত বলছেন আর কি করো প্রস্তুতি নিয়ে থাকো কিসের জন্য প্রস্তুতি নিয়ে থাকো দিয়ে আর দোয়া দোয়া দিয়ে এর জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হয় আপনি যদি দোয়া করেন রাসুল সগালি সালাত সাল্লাম বলেন মানুষ বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এবং এই দোয়ার মধ্যে যদি পাপের কোনো কথা না থাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো বিষয় যদি না থাকে তাহলে এই দুয়ার বিনিময়ে তিনটার যে কোনো জিনিস একটা সে অর্জন করে নাম্বার ওয়ান সে যা চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেটা কবুল করে সে যা চাইল তাই আল্লাহ রবুল আলমিন তাকে দিবে অথবা এই দুয়ার যে সোয়াব আছে এই সয়াবটুকু আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় লিখে রাখেন এই সয়াবটা মৃত্যুর পরে সে অর্জন করবে সন্তুষ্ট হবে অথবা এই দুয়ার বিনিময়ে সে যা চেয়েছে ঠিক ততটুকু আগামী দিনের তার নিশ্চিত বিপদ এই দুয়ার বিনিময়ে আল্লাহর আলামিন দূর করে দেন এজন্য আমাদেরকে দোয়া করতে হয় একজন আরেকজনের জন্য দোয়া করবেন উপস্থিত অনুপস্থিতের জন্য দোয়া করবেন দোয়া তো জানেই না ভাই দোয়া করেন ফিয়া মানিল্লাহ দোয়া কি দোয়া ভাই দোয়া করেন ও যে ভালো থাকেন ভালো থাকেন ভালো রাখানোর মালিক কি আল্লাহ আপনাকে দিয়েছে তখনও তো বলতে পারে আল্লাহ আপনাকে হেফাজত করুন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আল্লাহ আপনার পরিবারকে রক্ষা করুন তাহলে না হলো দোয়া বলছে দুয়াকে আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন আপনার কথা তো আমি ভালো থাকতে পারবো দোয়া নাই সব আছে আমাদের মধ্যে দোয়া নাই দুয়ার চর্চা করতে হবে রাসুল সাল আলাই সাল্লাম বলছেন তোমরা তোমাদেরকে বালা থেকে মুক্ত রাখার জন্য দুয়ার চর্চা করো বেশি দোয়া দিয়ে প্রিপারেশন নিয়ে রাখো দোয়া দিয়ে প্রস্তুতি গ্রহণ করো আজকে আমাদের কত আপন জন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছেন কারো আব্বা মারা গেছেন কারো আম্মা মারা গেছেন কারো পিতা মাতা দুজনই মারা গেছেন পিতা বেঁচে আছেন মাতা বেঁচে আছেন সন্তান আহারে সোনার সন্তান আজকে আমার কাছে নাই আমার কাছ থেকে বিদায় গ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে আমাদের দাদা দাদি নানা নানি কত না আপন জন একসাথে খেলেছি একসাথে থেকেছি একসাথে আনন্দ ভোগ করেছি আজকে তারা আমাদের মাছ থেকে বিদায় গ্রহণ করেছে তাদের জন্য কি আমাদের মায়া হয় না তাদের জন্য কি আমাদের দরদ ওঠে না তাদের জন্য কি আমাদের দরদ তৈরি হয় না আমাদের কি মনে এরকম কোন প্রশ্ন উদায় কি করলে তাদের উপকার হবে কি করলে তাদের কল্যাণ হবে আমি বেঁচে আছি তারা আমি বেঁচে থেকেও তো উপকার করতে পারি আমি বেঁচে থেকেও তো তাদের কোনো কল্যাণ করতে পারি কি করলে কল্যাণ হবে এই জিনিসগুলো কি আমাদের জানার দরকার হয় না জি একজন ব্যক্তি আবদুল্লাহ বিনাব আসর আল্লাহ থেকে বর্ণিত একজন ব্যক্তি রাসুল সবদি সালামকে বলল হে আল্লাহ রাসুল উম্মি তুফিয়াত আমার মা মারা গেছে আমার মা হাইরে মা আমার মা মারা গেছে আফা আফাউ হা আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করি আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করি তাহলে কি আফায়ান ফাউা তার কি কোনো উপকার হবে নাম আল্লাহ রসুল বললেন আলাইহি সাল্লাম হা উপকার হবে যেমন শোনাত তেমনই জবাব লোকটি বলে উঠল ফাইনালি কল ফাইনালি মাখরাফান আমার তো একটা বাগান আছে কিছু নাই হালাস আমার তো একটা বাগান আছে আমি আপনাকে রেখে বলছি আমি আমার ওই বাগানটাই আমার মায়ের জন্য দান করে দিলাম আজকে দেখা যায় নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে মৃতু মায়ের নামে মৃতু বাপের নামে ইফতারি দেয় দান করে মৃত্যু মায়ের নামে ইফতারি মৃত্যু মায়ের নামে ইফতারি এইটা নতুন ওই টাকাটা যদি দান করতো তার মায়ের উপকার হতো তার পিতার উপকার হতো আমার বন্ধুগণ আপনাদের অনেকের প্রিয় মা প্রিয় স্ত্রী প্রিয় তোমার স্ত্রী প্রিয় পিতা প্রিয় সন্তান দাদা দাদি অনেকে মারা গেছে তাদের কল্যাণের জন্য কি দান করার আমাদের মানসিকতা তৈরি হয় না অবশ্যই হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত এই ব্যক্তি তার একটিমাত্র সম্পদ একটি বাগান সে তার মায়ের জন্য দান করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল ঠিক অনুরূপ দৃষ্টান্ত তৈরি করার মতো অনেক অসংখ্য মুসলিম ভাই এবং বোন আমাদের দেশেও আছে আমি তাদেরকে অনুরোধ করবো ওয়াকাতরে আপনাদের মৃত্যু মাতার জন্য দান করেন দান করেন দান করার যে জায়গা আছে উত্তম জায়গা আমাদের মারকাশ তো আছেই আপনি ওয়াকাতরে দান করেন বেশি বেশি করে দান করেন ইনশাল্লাহ তার কল্যাণ হবে আল্লাহর রাসুল বলছেন উপকার হবে তার উপকার হবেই হবে ইয়া ইবনা আদাম হে বনু আদাম আল্লাহ বলছেন ইয়া ইন হে বনু আদাম তোমার সংসার পরিচালনা করার পর যে অতিরিক্ত সম্পদ থাকে এই সম্পদটা যদি তুমি দান করে দাও খায়রুল্লাহ এটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে ওয়াইন তুম তুমসি কাহুক যদি দান না করে রেখে দাও তাহলে তোমার জন্য অকল্যাণ হবে তাহলে কি সম্পদ সঞ্চয় করার থেকে দোষণে কিছু তাল্লা রসুল বলছেন ওলা তুলাম তবে সম্পদ সঞ্চয় করাটা দোষণে কিছু নয় অতিরিক্ত যেটা হয় সেটা দান করে দাও সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো যদি রেখে দাও এটা তোমার জন্য অকল্যাণ হতে পারে তবে সম্পদ সঞ্চয় করা এটা দোষণে কিছু নয় তাউল, তোমার দান শুরু করো নিকটাত্মরি তোমার দান শুরু করো তোমার ভাই অভাবী তোমার ভাই অভাবী তোমার বোন অভাবী তোমার চাচাতো ভাই অভাবী তোমার খালা অভাবী তাকে দিয়ে শুরু করো ইয়াদুল ওলিয়া হয়রুম মিনাল আদি সুফলা জেনে রাখো উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম তার মানে দাঁত দানের হাত ভালো দান গ্রহিতার হাত থেকে অতএব আমি আপনাদের কাছে বলবো আল্লাহ রাসুল বলছেন দাতার হাত ভালো গ্রহিতার হাতে চাইতে আপনারা দাতার হাতে পরিণত হন গ্রহিতার হাতে পরিণত না হনাত আপনি যদি মনে করেন আমাকে তো জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে জাহান নামের আগুন থেকে তো আমাকে বাঁচতে হবে তাহলে আল্লাহ রাসুল বলছেন অবশ্যই দান জাহান্নামের আগুনকে দানকারী থেকে রক্ষা করে ওয়াইন নায়াস্তা জিল্লুল মিনায়ামাল পায়ামাতা ফিজলিল্লি আর দানকারীর দান কেমতের দিন তাকে ছায়া দান করবে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ আসুল বলছেন অবশ্যই দান তুৎফিউল খতা খাতিয়াতা অবশ্যই দান মানুষের পাপ মোচন করে কামা তুতফিউল মা উন্নার নার আগুনে পানি দিলে যেমন পানি নিভে যায় আগুনে পানি দিলে যেমন পানি নিভে যায় মানুষ যদি দান করে এই দানের বিনিময়ে তার পাপ মুক্ত হয়ে যায় ইয়াকুলুল আব্দু মালি মালি বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ এখনো তাই বলি আমরা কত আমার একটা বাড়ি আছে আমার তিনতলা বাড়ি আছে আমার গাড়ি আছে এত টাকা আছে এত জমি আছে এত সম্পদ আছে মানুষ বলে আমার মাল আমার মাল আমার মাল হুমিন মাল হি সারাস মনে রাখেন মানুষের মাল হল তিন রকম তিন প্রকারের মাল হলো মানুষের মাল এর বাইরে মানুষের কোনো মাল নাই কি মা আকালা ফাফনা মানুষ যেটা খায় খায়া যেটা হজম করে সেটা হলো তার মাল আউ ফা আবলা মানুষ যেটা পরে পরিধান করে পরিধান করে যেটাকে শেষ করে দেয় সেটা হলো তার মাল আউ আতা ফাক্তানা যেটা দান করে এই যেটা দান করে সেটা সে নিজের জন্য সঞ্চয় করে এই তিনটা হলো তার মাল যেটা খায় সেটা সে নিজে ভোগ করলো যেটা পরলো সে নিজে নিজে ভোগ করলো এই দুইটা তার মাল আরেকটা তার মাল যেটা সে দান করে এর দানটা তার জন্য সঞ্চিত হয় তার জন্য সঞ্চিত হয় জমা হয় এইটা হলো তার মাল অমা সেবা জালিক এর বাইরে যা কিছু আছে এর বাইরে যা কিছু আছে ফাহুয়া যাইবুন এগুলো থেকে যাবে ফাহুয়া যাইবুন এগুলো থেকে যাবে ও তারিক হলি নাস এগুলো সে মানুষের জন্য রেখে চলে যাবে এগুলো মানুষের জন্য সে রেখে চলে যাবে রাসুল সাল্লাহ আলাই সালাতাম বলেন ইত্তাবাউল মাই তো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তিনটা জিনিস তার সাথে যায় মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে তিনটা জিনিস তার সাথে যায় নাম্বার ওয়ান আহলুহু তার সম্পদ তার সাথে তার পরিবার তার সাথে যায় ও মালুহু তার সম্পদ তার সাথে যায় ও আমার তার আমল তার সাথে যায় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর কবর পর্যন্ত তিনটা জিনিস যায় তার আমল যায় তার মাল যায় তার পরিবার যায়। ফায়ার জি ও আহলুহু লোহু ও ফিরে আসে তার পরিবার ফিরে আসে তার মাল ও আমালুহু তার সাথে থেকে যায় তার আমল তার সাথে থেকে যায় তার আমল কথা ঠিক বন্ধুগণ আমি আপনাদের কাছে বলতে চাই যখনই মানুষ মারা যায় তখন তার পরিবারের লোকজন যায় দাফন করার পর ওখানে কি কেউ কিছুক্ষণ থাকে একজন থাকে এক ঘন্টা থাকে পাঁচ মিনিট থাকে কেউ থাকে না তাড়াহুড়া করে চলে আসে তার সম্পদের মালিকানাটা আর থাকে না তার সম্পদের মালিকানাটা হয়ে যায় তার স্ত্রী তার পুত্র তার সন্তান সন্ততি ইত্যাদি ইত্যাদির জন্য তার থাকে না কিন্তু একটা জিনিস তার সাথে থাকে কেয়ামত পর্যন্ত থাকে সেটা হলো তার আমল কাজেই আপনি আপনার সঙ্গে আপনার যে সাথী সে সাথী আপনি বৃদ্ধি করেন দান করে আপনি আপনার সাথী বৃদ্ধি করেন আপনার পাথেও বৃদ্ধি করেন আপনি উপকৃত হবেন আবু হরেরা রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত একটা হাদিস আমি আপনাদের সামনে পরিশেষে বর্ণনা করছি তিনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন একজন ব্যক্তি এক মরুভূমিতে পথ চলছিল একজন ব্যক্তি একটা মরুভূমিতে পথ চলছিল পথ চলতে চলতে দেখলেন আকাশে মেঘ মেঘের মধ্যে থেকে একটা আওয়াজ আসলো মেঘের মধ্যে থেকে একটি আওয়াজ আসলো আওয়াজে কথা বলা হলো ইস্পে ইবা ইসকে ফোলা আনিন আওয়াজ আওয়াজ আসলো ইস্পে হাদি কাতা ফোলা ওই মেঘের মধ্যে থেকে একটা আওয়াজ হলো বলল যে অমুকের বাগানে পানি বর্ষাও একজনের নাম করে বলা হলো উমুকের বাগানে পানি বর্ষাও তারপর দেখা হলো ফাতা সিহাব। তারপরে দেখা গেল ওই মেঘমালা সরতে থাকলো একদিকে যেতেই থাকলো তোর লোকটিও তার পিছনে পিছনে যেতে থাকলো হঠাৎ করে দেখা গেল এক পাথরে ভূমিতে অবিরাম বর্ষণ বর্ষণ হল বর্ষণ হওয়ার পর পাথর ভূমিতে পানি হয়েছে পানিটা ছোট ছোট নালা থেকে একাত্রিত হয়ে একটা বড় নাড়াতে জমা হয়েছে আর তার পাশেই একজন লোক কোদাল অথবা ব্যালচা নিয়ে ওই পানিটা সে তার বাগানের এদিকে সেদিকে ঘুরিয়ে দিচ্ছে এই লোকটা সেখানে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলো ভাই আপনার নাম কি তো সে তার নাম বলল ওই নামটাই বলল যে নামটা সে ওই মেঘের আওয়াজ থেকে পাল্টা প্রশ্ন করলো আচ্ছা ভাই আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন কেন তখন সেই লোকটা বলল ভাই শুনেন এই মেঘের মধ্যে থেকে আমি একটা আওয়াজ শুনেছিলাম সেই আওয়াজে বলা হচ্ছিল আপনার নাম করে যে অমুকের বাগানে পানি বর্ষাও তা আপনি এমন কি কাজ করেন যে আপনার নামে পানি বর্ষণের নির্দেশ হলো এবং পানীয় হল তখন সেই লোকটি বলল ভাই শুনেন আপনি যখন এ কথা বললেন তাহলে আপনি শুনেন এই বাগান থেকে যে সম্পদ হয় যে ফসল হয় এই ফসলটাকে আমি তিন ভাগে ভাগ করি এক ভাগ আমি দান করে দিই সুবাহি আর এক ভাগ তিন ভাগের এক ভাগ আমি আমার আহাল পরিবার নিয়ে খাই আরেক ভাগ আমি আবার এই বাগানে বাগানের পিছনে সেটা খরচ করি বাগানে যা উৎপন্ন হয় তার তিন ভাগের এক ভাগ দান করেন এক ভাগ নিজের পরিবার প্রয়োজন নিয়ে খায় আর এক ভাগ এইটার বাগানে পানি বর্ষে বৃষ্টি বর্ষে বাগানে ফসল উৎপন্ন হয় বাগানে ফসল উৎপন্ন হয় আপনি এবং আমি আপনি এবং আমার জন্য তো এটা হতে পারে হতে পারে কেউ হয়তো শুনবে না আওয়াজ আওয়াজ হয়তো শুনবে না কিন্তু আপনার বাগানে আপনার ফসলে আপনার ভূমিতে বরকত হোক বৃষ্টি হোক বালামুক্ত হোক এরকম সময় কি পার হয়ে গেছে এমনকি আল্লাহ রব্বুল আলম এখনো করতে পারে না এখনও করতে পারে এবং এখনো হয় শুধু আমরা বিচার করি না শুধু আমরা যাচাই করি না তাই একই ফসল করার পরে একই ফসল করার পরে কেউ লাভবান হয় কেউ ক্ষতিগ্রস্ত হয় একই জমিতে পাশাপাশি একই জমিতে একই ফসল কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কেউ আবার লাভবান হচ্ছে এরকম হচ্ছে না একই ব্যবসা করছে পার্শ্ববর্তী দোকানদার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর একজন ওই লাভবান হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে আর কারণ যেটা সেটা সেটা হলো দান আমার বন্ধুগণ আমি আলোচনার শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে বলবো যে পাহাড়ের গুহাতে আশ্রিত যে আশ্রিত যে তিনজন যুবকের ঘটনা আপনারা শুনেছেন সিরাইলের ঘটনা রাসুল সকাল সালাত বলেছেন যে তিন যুবক সফরে ছিল পাহাড়ি এলাকা সফরে ছিল হঠাৎ করে ধরে বৃষ্টি আসলে এবং প্রচণ্ড ঝড় ঝড় এবং বৃষ্টি থেকে রক্ষার জন্য তাহারা ওই তারা ওই পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে দেখা গেল বিরাট একটা পাহাড় এক একটা পাথর কোথা থেকে উড়ে এসে সেই গর্তের মুখে এসে আটকে গেল একেবারে পুরা বন্ধ হয়ে গেল এরা তিনজন শত চেষ্টা করেও ওই গ ওই পাথরটুকুকে কোনোরকম নড়াতেই পারলো না তারা বলা বলি করলো এটা আল্লাহরব্বুল আলমিনের একটা পরীক্ষা অতএব তোমরা তোমাদের কৃতকর্মের দিকে লক্ষ্য করো আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো কাজ করে থাকো সেটার বিনিময়ে এই বিপদ থেকে রক্ষা কামনা করো তাহলে কিনা আশা করা যায় আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করতে পারে একজন বলল একজন এক যুবক বললো কি আর বলবো রে ভাই আমি তো ছিলাম গরিব মানুষ আমি তো ছিলাম অভাবগ্রস্ত মানুষ আমার ছিল বৃদ্ধ পিতামাতা আমার ছিল সন্তান সন্ততি আমি ছিলাম রাখাল ছাগলের রাখাল আমি সকাল হলে চলে যেতাম ছাগল চড়াতে সন্ধ্যার সময় ছাগল চড়ায় বাড়িতে ফিরতাম ছাগলের দুধ দহন করে বাসায় আসতাম বাসায় আসার পর প্রথম আমি আমার পিতা মাতাকে খেতে দিতাম তারপরে আমার সন্তান সন্ততিদেরকে খেতে দিতাম একদিন আমাকে অনেক দূরে যেতে হলো ফিরতে ফিরতে দেরি হলো বাড়িতে যখন ফিরলাম তখন আমি আমার পিতামাতাকে দেখি দেখছি ঘুমিয়ে গেছে আমার স্বভাব মতোই আমি সেই দুধের পাত্র হাতে নিয়ে আমার পিতামাতার সামনে দাঁড়িয়েছিলাম পাশে দাঁড়িয়েছিলাম তাদেরকে খাবার দিব তারপরে আমার সন্তানদেরকে খেতে দেবো আর এদিকে আমার সন্তানেরা অনেক কাকতি মিনতি করছিল খাবারের জন্য আমাকে অনুরোধ অনেক অনুরোধ করছিল অনেক অনুরোধ করছিল কিন্তু আমার পিতামাতা মাতা জাগ্রত না থাকার কারণে জাগ্রত না হওয়ার কারণে তাদেরকে আমি দিতে পারছিলাম না এইভাবেই সকাল হয়ে গেল ফজর হয়ে গেল আমি আমার পিতামাতাকে না খাওয়া পর্যন্ত আমি আমার সন্তানদের মুখে দুধ দিইনি হে আল্লাহ তুমি যদি জেনে রাখো যে এই কাজটা আমি তোমাকে খুশি করার জন্য করেছি নিগির কাজ করেছি বিনিময় হলেও আজকে আমাক আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করো তারপরে দেখা গেল পাথরটা কিছুটা সরে গেল তারা আসমান দেখতে পেলো মনের মধ্যে আশা তৈরি হলো অনেকের পিতা মাতা বেঁচে আছে ভাত দেয় না অনেকের পিতা মাতা অসুস্থ পড়ে আছে চিকিৎসা নেয় না চিকিৎসা নেয় না খোঁজও নাই না হাইরে পিতা হাইরে মাতা যে পিতা এবং মাতাকে এতটুকু খেদমত করার কারণে ওই যুবকটা মুক্ত হলো আপনার কি মনে জানে না আপনার পিতা আপনার বাড়িতে আছে। আপনার মাতা আপনার বাড়িতে আছে। আপনি যুবক আপনি সন্তান কোন লজ্জাতে আপনি আপনার পিতার সাথে কথা বলেন না আপনি আপনার মাতার সাথে কথা বলেন না আপনি আপনার পিতা এবং মাতার নেন না অন্যের পিতার ভালো দেখতে পান আপনার পিতার ভালো আপনি দেখতে পান না বন্ধুগণ দ্বিতীয় জন বলল কি আর বলবো রে ভাই আমার আর কি আর ভালো আমল আছে আমি তো একজন যুবক আমার একজন চাচাতো বোন ছিল চাচাতো বোন তো বোন ছিল তো বোন ছিল তো আমি তাকে পাওয়ার প্রত্যাশী ছিলাম তাকে আমি পেতে চাইলাম সে আমাকে শর্তারোপ করলো একশো দিন আর দিতে হবে আমি একশো দিন আর রেডি করলাম তার হাতে তুলে দিলাম তুলে দেওয়ার পর যখন আমি তাকে পেতে চললাম যখন তার আমি রেডি হচ্ছি ঠিক সেই মুহূর্তে সে আমাকে বলল আমার চাচাতো বোন বললো এ তাকিল্লাহ হে আল্লাহ বান্দা আল্লাহকে ভয় কর আমি সাথে সাথে সেই কুকর্মে আর লিপ্ত হয়নি আমি নিজেকে গুটিয়ে নিলাম আল্লাহর ভয়ে আমি নিজেকে লুটলে নিলাম আল্লাহ তুমি জানো এই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তোমাকে খুশি করার জন্য করে থাকি আজকে বিপদ থেকে মুক্ত করো পাথরটা আরো খানিক সরে গেল কিন্তু বের হতে পারে না তৃতীয় জন বলল ভাই আমার একজন চাকর ছিল দিনমজুর ছিল সে একদিন আমাকে কামলা দিল কামলা দেওয়ার পর আমি তাকে যে বিনিময় দেবো আমি তাকে যে বিনিময় দেব বিনিময় দেওয়ার আগেই তাকে আর পেলাম না সে চলে গেছে সে চলে গেছে তারপরে আমি কি করব সেই বিনিময়টুকু আমি কাজে লাগাইলাম কাজে লাগানোর পর এটা বাড়তে বাড়তে এক পাল গরুতে পরিণত হলো এক পাল ছাগলেও পরিণত হলো তাকে রাখাল বাখাল দিয়ে সেটাকে আমাকে পরিচর্যা করতে হতো একদিন হঠাৎ করে দেখছি সেই লোক আমার কাছে আসার পর সে বললো হেল্লার বান্দা আমার পাওনাটা আমাকে দিয়ে দাও আমি তাকে বললাম হ্যাঁ ঠিক আছে ওই যে দেখো এক পাল গরু ওই যে এক পাল ছাগল ওই যে রাখাল পাখাল এগুলো হলো সব তোমার তুমি নিয়ে যাও সে আমাকে বলল হে আল্লাহর বান্দা তুমি আমাকে আমার আমার পাওনা দাও তুমি আমাকে ঠাট্টা করছো কেন আমি বললাম তোমাকে আমি ঠাট্টা করে নি ভাই ওই ঘটনাটা আমি তাকে বললাম বলার পর পরে পুরো বকরি এবং পুরো গরু সবগুলো আমি তাকে দিয়ে দিলাম হে আল্লাহ তুমি যদি জেনে থাকো যে এগুলো একমাত্র আমি তোমাকে খুশি করার জন্য করেছি তাহলে আমাদেরকে তুমি বিপদ থেকে মুক্ত করো পাথরটা পুরোপুরি সরে গেল তারা মুক্ত হলো আমরা বিপদে পড়ি না আমাদের মুক্ত হওয়ার দরকার নাই বিপদে পড়ি বিপদে পড়তে পারি বিপদ মুক্ত হতে পারি এই জন্য এই পবিত্র রমজান মাসে আমাদেরকে স্বতস্ফূর্তভাবে দান করতে হবে বহু বেশি বেশি করে দান করতে হবে আমাদের যে এতিমখানা আছে এতিমখানার অনেক এতিম আছে তাদের কি অবস্থা আপনারা হয়তো অনেকে খোঁজ নেন অনেকে খোঁজ নেন না মার কাজের অনেক কাজ করেছি আমরা মাদ্রাসার অনেক কাজ করেছি ধার বাকি করেই করেছি শিক্ষকদের বেতন এখন দিতে পারছি না শিক্ষকদের বেতন দিতে পারছি না ঈদের বোনাস দেব সেটাও টাকা নাই আপনারা যদি জাকাতের ফান্ড থেকে টাকা দেন তাহলে হয়তো কিছুটা ব্যবস্থা করতে পারবো বা মাদ্রাসা কিছুটা পাবে তারপর আমাদের প্রকাশনী আছে এই প্রকাশনী থেকে অনেক বই আমরা ছাপি অনেক বই আমরা ছাপি এই বইগুলো যদি আল্লাহর রাস্তায় আপনারা দান করেন বিশেষ করে এই মুহূর্তে আমরা তিনটা বই বলবো দেখি বই তিনটা হজ উমরা হজ এবং উমরা আল্লাহ রাব্বুল আলামিন করার আমাদেরকে সক্ষমতা দান করেছেন মুহতারাম আমিরে জামাতের লেখা হজ উমরা এই বইটা আপনারা নিজেদের বাড়িতে রাখবেন সহি সুন্দরভাবে যদি হস করতে চান এই বইটা আপনাদেরকে লাগবে তারপরে রামাজানের সিয়াম এবং কিয়াম রামাজান আসলে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় কিভাবে সিয়াম হবে কিভাবে কিয়াম হবে কিভাবে সারি হবে কিভাবে ইফতার হবে আমরা আমাদের তরিকার বেড়া জালে এমনভাবে বন্দী হয়েছি। আমরা গোটা এই এই দেশের এই অল্প এই ছোট্ট ভূখণ্ডের মুসলমানরা আজকে একমত হতে পারি না আপনারা যদি রসুলের তরিকাতে সিয়াম কিয়াম সারি ইফতার করতে চান তাহলে মোহতারাম আমির জামাতের সিয়াম ও কিয়াম এই বইটার কোনো বিকল্প নাই আর যারা দান খায়রাত করতে চান তাদের জন্য মোহতারা আমিরে জামাতের আর একটি উপহার ও সাদাকা জাকা ও সাদাকা এই বইগুলো আপনারা রাখবেন আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাখবেন আল্লাহরবুল আপনাদের আমাদের সবাইকে তহবিদান করুক সম্মানিত মুসল্লি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আপনাদের কাছে পরিশেষে আমি বিনীত অনুরোধ করব আসুন আমরা আমাদের কে আল্লা আলমিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমরা আল্লাহর পথে ব্যয় করি যাদের জাকাতের সক্ষমতা আছে তারা জাকাত দিয়ে নফল দান করি যাদের জাকাতের সক্ষমতা নাই তারা নফল দান করি আল্লাহর আলমিন আমাদের সবাইকে কবুল করুক আকুল কবলি হাদ আস্তাক ফিরকুল সাহরুল মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يَصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدية والمشركين اللهم آمين. সম্মানিত মুসল্লি মোহতারাম আমির জামাতের শারীরিক অবস্থাটা আর আগের মতো যাচ্ছে না ফিটনেসের মাঝে মধ্যে ফিটনেসের বড় ঘাটতি গত জমাতে উনি খুদ্া দিতে পারেননি আজকেও উনি খুদ্বা দিতে পারেননি ওনার অবর্তমানে আমাদের খুদবা দেওয়া এটা আমাদের একটা অসহায়ত্বের কারণ এটা আমাদের একটা চিন্তার কারণ আমরা সবাই আল্লাহ রাবুল আলমেনের কাছে দোয়া করি আল্লাহ সুরহানা হুয়া তাল যেন দ্রুত তাকে পূর্ণ সুস্থতা দান করেন হায়াত তাইবা দান করেন উনি যেন আবার আগের মতো اكيد مطرق لدبرنا ألا تمقوا بالكرم عباد الله يرحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء يعيدكم والبغي يعظكم لعلكم تذكرون وهذا ذكر الله تعالى أعلى وعز وجل وكم أكبر